পরিমনি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজকে নেওয়া হয়েছে বনানী থানায়। সেখানে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এই মুহূর্তে বনানী থানায় আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাব তার কাছে। তামিম, যে মামলাগুলো করা হয়েছে তাতে কি কি সুনির্দিষ্ট অভিযোগ আছে আমাদেরকে একটু জানান। রিচার্ড, সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে যদি বলা হয় তাহলে বলবো যে কিছুক্ষণ আগেই এই মামলাটি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মামলাটি করা হয়েছে। শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতি পরিমনি ওরফে স্মৃতিমণি এবং তার যে সহযোগী আশরাফুল ইসলাম দীপু, এবং এইটি মামলা করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 36 ধারা 36-1, 24-খ এবং 36-1 এবং 10-ক, 42-1 এবং 41 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এবং একইভাবে প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তার যে সহকারী সবুজ আলীর বিরুদ্ধেও একই মামলা দায়ের করা হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে বনানী থানায়, এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে বিস্তারিত হয়তো বা কিছুক্ষণ পরেই পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করলে সেই ব্যাপারে আমরা হয়তো জানতে পারবো। এই মুহূর্তে পরিমনি সহ পরিচালক নজরুল ইসলাম রাজ সহ আরও যে দুজন তাদের দুজনের সহকারী রয়েছে তাদের মোট চারজন, এই মোট চারজনকে এখান থেকে বের করার যে প্রস্তুতি, কোর্টে নেওয়ার যে প্রস্তুতি, আদালতে নেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা নিচ্ছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বের করে আদালতে তোলা হতে পারে, আদালতের উদ্দেশ্যে নিয়ে গিয়ে আদালতে তোলা হতে পারে। রিচার্ড, সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে যদি আপনাকে একটু বলি, এর আগে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেছিলেন যে পরিমনির যেই মদের যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, এবং যে লাইসেন্সের বিপরীতে যতটুকু অর্থাৎ যে পরিমাণ মাদকদ্রব্য অর্থাৎ মদ রাখার কথা তার বাসায় সেই পরিমাণ তার থেকেও অতিরিক্ত মদ তার বাসায় ছিল, মজুদ রাখা ছিল, যেটি তার লাইসেন্সে কভার করে না। অর্থাৎ র্যাবের ভাষ্যমতে তার লাইসেন্সের বিপরীতে এই যে পরিমাণ মদ সেই মদ কভার করে না। পাশাপাশি যে ভয়ঙ্কর যে মাদক আইস এবং এলএসডি, এই দুটো মাদক তার বাসায় পাওয়া গেছে, সেক্ষেত্রে সেই বিষয়ে সেই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। পাশাপাশি আমরা র্যাবের যেই কিছুক্ষণ আগে যে র্যাবের সদর দপ্তরে যে ব্রিফিং করা হয়েছিল, গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন ব্রিফিং করেছিলেন, তিনি বলেছিলেন যে পর্নোগ্রাফি যে আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সেই নিয়ন্ত্রণ আইনেও মামলাটি করা হবে। কিন্তু আমরা এতক্ষণ শুনেছি যে পরিচালক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে সেই অভিযোগটি আনা হয়নি। এখন পর্যন্ত একই মামলা দুজনকে করা হয়েছে, অর্থাৎ মোট চারজনকে করা হয়েছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে শামসুন্নাহার স্মৃতি স্মৃতিমণি ওরফে পরিমনি এবং তার যে সহকারী আশরাফুল ইসলাম দীপু, এই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যেই মামলা সেটি করা হয়েছে। পাশাপাশি নজরুল ইসলাম রাজ এবং মোহাম্মদ সবুজ আলীর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অর্থাৎ একই মামলা দুজনের মধ্যে করা হয়েছে। তো সেক্ষেত্রে সুনির্দিষ্ট যে অভিযোগ সেই অভিযোগের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আরও বিস্তারিত বললে, সুনির্দিষ্টভাবে কী কী অভিযোগ আসলে তার বিরুদ্ধে আনা হয়েছে সে বিষয়ে আসলে আরও এখানে আমরা বিস্তারিত জানতে পারবো। আপনি জানেন যে গতকাল থেকে যে অভিযান পরিচালনা করা হয়েছে পরিমনির বনানীর বাসায়, সেই তারপরেই কিন্তু এই বিষয়টি, এই ইস্যুটি দেশ জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বনানী থানার সামনে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি উৎসুক জনতার যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। এখানে পুলিশের যে কুইক রেসপন্স টিম রয়েছে সেই কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে একটি গাড়ি আসলে এখানে পার্ক করা হয়েছে বনানী থানার ভেতরে, এবং আমরা যতদূর শুনেছি যে গাড়িটি রয়েছে, কুইক রেসপন্স টিমের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা এই গাড়িতে মূলত এখান থেকে নিয়ে যাওয়া হবে এই চারজনকে, এবং তাদের আদালতে তোলা হবে। এবং পরবর্তী যেই কার্যক্রম আইনানুক যে কার্যক্রম রয়েছে সেই আইনানুক যে কার্যক্রম সেই কার্যক্রম আসলে সেই আইন অনুযায়ী চলবে। তো সেক্ষেত্রে আমরা আসলে অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে তাকে বের করা হবে এবং সেই প্রস্তুতি চলছে, এবং মামলা হওয়ার পরপরেই আরও কী কী সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, আইনের কোন কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ করলে, র্যাবের পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করলে সে বিষয়টি আসলে আমরা স্পষ্ট হতে পারবো, তারপরে আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। তো পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে চলে আসবো। তো এ পর্যন্ত বনানী থানা থেকে এই ছিল আমাদের সবশেষ রিচার্ড। বনানী থানায় চিত্রনায়িকা পরিমনি এবং চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাজের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী তোহা খান তামিম।